ইন্ডিয়ান আইডল আমাদের সকলের অত্যন্ত প্রিয় টিভি শো, আর সেই শোর অডিশন এবার কলকাতায়। সল্টলেকের এক বেসরকারি কলেজে রবিবার হয়ে গেল ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড অডিশন, যা ঘিরে রাজ্যবাসীর উত্তেজনা পারচ্ছিল তুঙ্গে। জয়পুর, হায়দ্রাবাদ সহ একাধিক শহরে এর আগে দেখা গিয়েছে ইন্ডিয়ান আইডলের অডিশন হতে, কিন্তু কলকাতা শহরে এই প্রথম এমন অডিশন হতে উত্তেজনায় আমজনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। অডিশন দাতাদের অভিভাবকদের মধ্যেও ছিল চাপা টেনশন এবং উন্মাদনার মিশেলে এক অসাধারণ অনুভূতি। মেয়ে একবার কন্টেস্ট জিতেছিল বিগ পিকচারে, তো ওর তো একটু গান জানে, তো আমি একটু দিয়ে দেবো রেজিস্ট্রেশন ওর জন্য বলে ঠিক আছে। ও আসছিল না, ওর গলাটাও একটু ভালো, টেনশন হচ্ছে, ও তো লোক, কত কে আসবে কে না আসবে, ও তো লোক আছে, যেরকম যার গলা ভালো জাজ দেখবে কীরকম আছে। এমনি তো আনন্দই লাগছে, কিন্তু ঘটনা হয়েছে এত ভিড় আর এত বৃষ্টি চলছে, তো ভিজে ভিজে সব অডিশন দেওয়া হচ্ছে, কী হবে যায় না, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেছে এসে দাঁড়িয়ে আছি, মনে হয় একদম 100%। অন্যদিকে ক্যান্ডিডেটদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো, ভয় যেমন রয়েছে পাশাপাশি প্রত্যেকের মধ্যেই দেখা গেল স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছে, যার টানে ছুটে এসেছে তারা ইন্ডিয়ান আইডলের অডিশনে। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও উত্তেজনার খামতি নেই এক চিলতেও। আমি আসানসোল থেকে এসেছি, প্রস্তুত তো অবশ্যই, কারণ ইন্ডিয়ান আইডলের অডিশন, তো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। স্বপ্ন পূরণের আরেক নাম ইন্ডিয়ান আইডল, সেখানে অডিশনের মাধ্যমে স্বপ্নের শিখরে পৌঁছতে চাইছে হাজারো রাজ্যবাসী। মুম্বাই, হায়দ্রাবাদ এবং গুজরাটের পর ইন্ডিয়ান আইডলের অডিশন শুরু হয়ে গেল। দাদা এই জায়গাটা একটু খালি করে দিন। যাকে ঘিরে কার্যত উন্মাদনার অন্ত নেই সাধারণ মানুষের। সকাল থেকে দেখা যাচ্ছে সল্টলেক চত্বরে অডিশনের জন্য হাজারো মানুষ, তারা নববর্ষ নির্বিশেষে যোগদান করছেন এই অডিশন মেলায় এবং তারা প্রত্যেকেই স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে চলে আসছেন ইন্ডিয়ান আইডলের অডিশন দিতে। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, আরতি নিউজ, কলকাতা।